বিশ্বভারতীতে এই বছর দোল উৎসব পালন করা হবে না এই বিষয়কে কেন্দ্র করে আরও একবার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উপাচার্য তিনি জানিয়েছেন যে এই বছরও দোল উৎসব পালিত হবে না। দোলের দিন এই বসন্ত উৎসব পালিত না হলেও পরে এই উৎসব পালন করা হবে সে বিষয়েও জানিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্তেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তিনি একটি বৈঠক করেন অধ্যাপক বিভিন্ন বিভাগের প্রধান কর্মী মণ্ডলীর সদস্যদের নিয়ে এবং সেই বৈঠকের পরই উপাচার্য বসন্ত উৎসব প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন যে বসন্ত উৎসবের আয়োজন করা হবে, তবে দোলের দিন সেই উৎসবের আয়োজন করা হবে না। আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বিস্তারিত জানতে চাইব। একেবারেই তাই অহনা, দেখো নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবর সেটা বলা যেতে পারে যে চলতি বছরও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বসন্ত উৎসব করছে না। তবে বসন্ত উৎসব করছে না বললে হয়তো ভুল হবে, বসন্ত উৎসব করছে, কিন্তু বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী তিনি যেটা বলছেন যে বসন্ত উৎসব হবে কিন্তু ঘরোয়া ভাবে বিশ্বভারতীর যে পরিবার সেই পরিবারকে নিয়ে কিন্তু বসন্ত উৎসব পালন করা হবে। কিন্তু বিশ্বভারতীর ইতিহাসে যেভাবে বসন্ত উৎসব হয়ে এসছে, আমরা যেটা দেখেছিলাম যে বসন্ত উৎসব মানে তুমি বুঝতে পারছো যে সারা বছরের অপেক্ষা। এখানকার পড়ুয়ারা, ছাত্রছাত্রীরা, আশ্রমিকরা, কর্মীরা, অধ্যাপকরা, সর্বোপরি বোলপুরের যারা ব্যবসায়ীরা রয়েছে সারা বছর ধরে কিন্তু অপেক্ষা করে থাকে। ব্যবসায়ীরা যেমন ভাবেন যে এখানে তুমি জানো যে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতন, এখানকার পর্যটকরা আসবে, বসন্ত উৎসবে আসবে, দুটো পয়সার মুখ দেখবে, অন্যদিকে সারা বছর থেকে আর অপেক্ষা করে থাকে এখানকার যারা পড়ুয়ারা রয়েছেন যে বসন্ত উৎসব আসবে, তাদের মধ্যে মধ্যে আনন্দ করবেন। কিন্তু দেখো সেই যে ছবিটা, যারা ছবিটা সেই ছবিটা কিন্তু ইস্যু করলো উপাচার্য বিশ্বভারতীর যিনি উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী, তিনি বৈঠক করেছেন এবং বৈঠক করে তিনি সরাসরি বলছেন যে বসন্ত উৎসব যেটা দোলের দিন হয় অর্থাৎ চলতি বছর 18ই মার্চ যেটা পড়েছে সেই দিনে তারা বসন্ত উৎসব করছে না, তার আগে বা পিছনে করে একটা তারিখ দেখে তারা বসন্ত উৎসব করবে। এবং বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, মুষ্টিমেয় উপাচার্য যারা কাছের লোক তাদেরকে নিয়ে এটা ঘরোয়াভাবে বসন্ত উৎসব করবে। এবং তিনি পরিষ্কারভাবে বলছেন যে এই বসন্ত উৎসব আম জনতার বসন্ত উৎসব নয়, আমাদের বিশ্বভারতীর নিজস্ব উৎসব, নিজস্ব অনুষ্ঠান, আমরা নিজেরাই কিন্তু এই বসন্ত উৎসব পালন করব। খুব স্বাভাবিকভাবেই দেখো বিশ্বভারতীর এখানেও সিদ্ধান্ত ঘিরে, বসন্ত উৎসবকে ঘিরে রীতিমতো কিন্তু একটা বিতর্ক জানা বেরিয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে। খুব স্বাভাবিকভাবে দেখো বসন্ত উৎসব মানে তুমি বুঝতে পারছো যে বসন্ত উৎসব মানে লক্ষ লক্ষ মানুষের সমাগম, বসন্ত উৎসব মানে অসংখ্য মানুষ, শুধুমাত্র এ রাজ্যের নয়, এ দেশের নয়, দেশি বিদেশি অসংখ্য পর্যটক আছে এবং একটা বড় মহোৎসবের একটা পরিযোগ মানে চিত্র কিন্তু উঠে আসে বসন্ত উৎসবকে ঘিরে। তুমি জানো যে প্রচুর লোকজন আছে এখানকার যারা পর্যটনের সঙ্গে যুক্ত রয়েছে, হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে টোটো থেকে শুরু করে সামগ্রিক, তারা কিন্তু আশায় বুক বেঁধে থাকেন যে না বসন্ত উৎসব এলে বাইরে থেকে প্রচুর পর্যটকরা আসবেন, তারা এলে দুটো পয়সার তারা মুখ দেখবে। পাশাপাশি অন্যদিকে অবশ্যই এখানকার যারা ছাত্রছাত্রীরা বলছেন যে অবশ্যই যে আমরা সারা বছর ধরে কিন্তু এই বসন্ত উৎসব অপেক্ষা করে থাকি, এক মাস ধরে কিন্তু একটা প্রস্তুতি পর্ব চলে, কিন্তু সেই অনুষ্ঠানটা কিন্তু বিশ্বভারতী করছে না। এবং অবশ্যই এখানকার যারা পড়ুয়ারা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, বিশেষ করে প্রবীণ আশ্রমিকরা রয়েছেন, তারা বলছেন যে বিশ্বভারতী উপাচার্য যিনি রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বিদ্যুৎ চক্রবর্তী, তিনি থাকাকালীন বিশ্বভারতীর যে ঐতিহ্য, যে আদর্শ বা নীতি বা সর্বোপরি রবীন্দ্রনাথের যে চিন্তন ভাবনা, রবীন্দ্রনাথ যেটা চেয়েছেন যে বসন্ত উৎসব মানে মানে একেবারেই তার সঙ্গীতের মধ্যে দিয়ে আছে যে দক্ষিণে দুয়ার খোলা, এসো হে এসো হে, মানে সকল মানুষ আসবে, একটা মিলন উৎসব পরিণত হবে, একে অপরকে আবিরে রাঙিয়ে দেবে সেই যে চেনা ছবি, এবং একটা একটা মিলন উৎসব এই বিশ্বভারতী, যে বিশ্বভারতীর যে শব্দ সে শব্দ বিশ্ব একত্রিত হবে, এক নীড়ে আসবে, এক আঙ্গিনায় আসবে, যে চেনা ছবিটা সেই চেনা ছবিটার কিন্তু একেবারেই বলা যেতে পারে যে নস্যাৎ করে দিচ্ছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। খুব স্বাভাবিকভাবেই শান্তিনিকেতনের মাটি থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এখানকার যারা প্রবীণ আশ্রমিক রয়েছেন, এখানকার প্রাক্তনীরা রয়েছেন, এখানকার পড়ুয়ারা রয়েছেন, বলছেন যে উপাচার্য রয়েছেন তিনি একেবারেই রবীন্দ্রনাথের যে আদর্শ, যে নীতি, তার পরিপন্থী হচ্ছেন তিনি বিশ্বভারতীর উপাচার্য, এবং তিনি রবীন্দ্রনাথকে মানছেন না, তিনি কখনো বক্তব্য দিতে গিয়ে বলছেন যে রবীন্দ্রনাথ বহিরাগত। অর্থাৎ বোঝাই যাচ্ছে মনা যে এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ধন্যবাদ মনা, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মনা বেদবংশীর সঙ্গে।